أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدن ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا. اسكي سورة كهف تكشرو سورة كهف شمبر كه بس كيسو فضيلت سوى حدث المدجا فوا جائے دوئیکٹا بانی کتا ہے کنی بول بو جیتا مانی سوئی سوئی حدث المدجا سے سورة كهف ار پروتوم دوش آیات با کنو کنو روایت بولتے سے شش دوش آیات پروتوم دوش اتا با شش دوش এই আয়াতগুলো যে মুখস্থ করবে পড়বে মুখস্থ থাকবে সে দাজ্জালের ফিতনা থেকে মানে মুক্তি পাবে সে মানে নাজাত পাবে এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তো দাজ্জালের ফিতনা আসলে খুব বড় মারাত্মক ফিতনা, এমন ফিতনা যে মানুষ ঈমান নিয়ে বেঁচে থাকা কঠিন হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যখন বলছিলেন দাজ্জালের ফিতনার কথা তখন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে সারা রাত ঘুমাতে পারেননি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জিজ্ঞাসা করছে যে আপনি ঘুমাচ্ছেন না কেন, কি হলো, কোনো অসুবিধা আছে? তখন হযরত উম্মে সালামা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি দাজ্জালের কথা বলছেন, আমার আর ঘুম আসতেছে না দাজ্জালের কথা শুনে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি জীবিত থাকতে সে যদি আসে তাহলে আমি তোমাদের পক্ষ থেকে যথেষ্ট, আর আমার পরে যদি হয় তাহলে তোমরা তোমার আল্লাহ মানে ইমানদারদেরকে বাঁচাবে। এই প্রসঙ্গত কথার মধ্যে এটাও আছে যে সূরা কাহাফের যে প্রথম দশ আয়াত যদি যে মুখস্থ রাখে সে তাকেও আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে হেফাজতে রাখবে। তাহলে এটা তো যদিও বা হাদিসের মধ্যে কোন কোন শেষের কথাও আছে শুরুর কথাও আছে, তবে শুরুর কথাটাই বেশি প্রযোজ্য, শুরুরটাই বেশি, ওটাই মেইন আর কি। আরো একটা হাদিসের মধ্যে আছে সূরা কাহাফ যদি কেউ এক জুমাতে পড়ে তারপরের জুমা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার জন্য একটা নূর সৃষ্টি করে দেন, এই নূরটা বাকি থাকে জুমা পর্যন্ত। এই জন্য মুসলমানদের মধ্যে একটা নিয়ম দেখা যায় মানে জুমার দিনে সূরা কাহাফ পড়া, বিশেষভাবে প্রত্যেক জুমার দিন সূরা কাহাফ পড়া। এছাড়াও হাদিসের মধ্যে আছে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে মানে কোরআন পড়তেছিলেন সূরা কাহাফ, তো ওনার পাশে একটা ঘোড়া বাঁধা ছিল। তো যখনই উনি তিলাওয়াত করে ঘোড়াটা এমন লাফালাফি ছোটাছুটি করে যেন মানে দড়ি ছিঁড়ে মানে চলে যাবে, ভেঙে ফেলবে এরকম অবস্থা। যখন উনি কোরআন বন্ধ করেন কোরআন পড়া তখন ওটা স্থির হয়ে যায়, এরকম বেশ কয়েকবার হয়েছে। তো সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছে আর রাসূলুল্লাহ এরকম অবস্থা, আমি কোরআন পড়লেই মানে ঘোরার অবস্থা দেখি, কেন হলো আমি জানি না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যদি তুমি পড়তে থাকতাম এটা ফেরেশতাদের একটি দল, এটা মানে একটা মনে করো সাহেবানের মতো, অথবা তোমার উপর তোমার মানে মাথার উপরে একটা যেমন খাইমা তাম্বু হয় তাম্বুর মতো একটা ইয়া মানে ইয়ার মধ্যে তফতের মধ্যে ওরা আসছে, ওরা কোরআন শোনার জন্য আসছে আসমান থেকে, তুমি পড়তেছিলা তোমারটা শোনার জন্য আসছে। যদি তুমি ফজর পর্যন্ত পড়তা তাহলে মানুষরা ওদেরকে দেখত, তো এটা জানোয়ার ওটা দেখে ওর মানে স্থির থাকতে পারে নাই। এটা বলছে তো আল্লাহ রাব্বুল আলামিন হয়তো কখনো কখনো কারো জন্য এটা খুলে দেয়, এরকম হয় ফেরেশতারা কোরআন শোনার জন্য আসে। এটা বলছে যেটা সূরা কাহাফের ব্যাপারে এরকম হাদিসের মধ্যে বর্ণিত আছে, তো খুবই ফজিলতপূর্ণ একটা মানে সূরা। আমি বলছিলাম এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে দুইটা সওয়ালের জবাব দিছে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে ওরা করেছিল, কারা মানে ইহুদিরা যে দুইটা সওয়াল করছিল, তিনটা সওয়ালের মধ্যে একটা জবাব ওখানে গেছে আর দুইটার জবাব এখানে দেবে। একটা হলো আসহাবে কাহাফ কারা, আর এটা প্রসিদ্ধ ছিল আসলে তখন খুব প্রসিদ্ধ ঘটনা, ওদের সম্পর্কে জানলে মনে করা হতো যে উনি আলেম বা মানে ওনার সব দিনের মানে খবর আছে, আর না জানলে ওরা মনে করতে যে উনি দাবি করলেও দিন সম্পর্কে আসলে জানে না, মনে করতে একটা কঠিন প্রশ্ন। এরকম যুলকারনাইন সম্পর্কে আরেকটা প্রশ্ন ছিল, ওইটাও এই সূরার শেষের দিকে আল্লাহ তাআলা বলবেন, এটা আসবে কথা দেখেন। শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব,
ওই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা যিনি নিজের বান্দার উপরে নাজিল করেছেন কোরআন। আসলে কোরআন নাজিল করার ব্যাপারে এনজাল শব্দ আসছে, তানজিল শব্দ আসছে। তো এনজাল আরবি ভাষায়, এনজালের অর্থ হলো একসাথে মানে পুরো কোরআন নাজিল করে দেওয়া, অবতীর্ণ করা। আর তানজিলের অর্থ হলো ধীরে ধীরে ধাপে ধাপে সময় মতে প্রয়োজন মতে কোরআন অবতীর্ণ করা। তো দুটোটাই নিয়ম দেখা যায় কোরআন শরীফ নাজিল করার ব্যাপারে ছিল। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে সামনে একেবারে নিম্ন আসমান যে আছে এই আসমানে আল্লাহ তাআলা কোরআনকে একবার পুরোপুরি নাজিল করছেন। এটাও কিন্তু সবে কদরের মধ্যে রমজানে ছিল এটাও। আবার ওইখান থেকে রসুল্লাহ সাল্লামের কাছে প্রথমবারের মতো পাঁচটি আয়াত যখন ওহি আসতেছিল তাও রমজান মাসে শবে কদরে ছিল, যেটা কোরআনে মানে স্বীকৃতি দেয় আর। তো ওই নিম্ন আসমান থেকে দুনিয়ার মধ্যে এই 23 বছর জীবনে যখন যেটা প্রয়োজন হয়েছে সেই হিসাবে কোরআন নাজিল করা হয়েছে। আগে পিছিয়ে ইত্যাদি হয়েছে, পরে রসুল্লাহ সাল্লাম আল্লাহর হুকুমে তরতিব দিয়ে দিয়েছেন, যেটা লৌহে মাহফুজে ছিল সে মধ্যে তরতিব দিয়েছেন। তো পরবর্তী তানজিল এটাকে বলতেছে, আস্তে ধীরে আসা, এটাকে তানজিল দিয়া ব্যবহার করা হয়, এনজাল দিয়ে ব্যবহার করা হয়। দুনিয়াতে এটা অর্থ কোরআনে যেখানে আসবে এটা মনে রাখবেন, তাহলে আর বুঝতে অসুবিধা হবে না। আব্দিহি, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আব্দ বলেন মানে সম্বোধন করলেন, এটা আপনারা জানেন। আল্লাহ রসুলের জন্য মানে আল্লাহ যখন বলেন তখন অন্যান্য মানে সিফাত যেগুলো আছে এগুলোর মধ্য থেকে আব্দের সিফতটা ওনার জন্য বৈশিষ্ট্য মণ্ডিত খুব বেশি। এক হিসাবে দেখতে গেলে মানে আব্দিয়ত বেশি উত্তম নাকি নবুয়ত বেশি উত্তম, কথার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে অনেক সিফাত আছে, হ্যাঁ গুণাবলী অনেক আছে। একটা হলো আব্দিয়তের সিফতও আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা। আবার আরেকটা সিফত এটা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। তাহলে কোন সিফতটা বেশি গুরুত্বপূর্ণ এটা যদি দেখেন, তাহলে যারা মানে রহস্য নিয়ে কথা বলে আসরার এলমুল আসরার শরীয়তের ব্যাপারে যারা কথা বলে ওনারা বলছে যে আব্দিয়তের সিফত এটা রসুল্লাহর জন্য মানে বৈশিষ্ট্যমণ্ডিত বেশি, কারণ এটার সম্পর্ক রসুল্লাহর সাথে ডাইরেক্ট আল্লাহর সাথে আব্দিয়তের সম্পর্কটা। আর নবুয়তের সম্পর্ক যেটা এটা বান্দাদের সাথে, কারণ নবুয়তের দায়িত্ব এটা শুধু কাদের জন্য, ইনসানের জন্য মানুষের জন্য। আর আব্দিয়তের সম্পর্ক যেটা এটা হলো আল্লাহর সাথে, উনি মাবুদ, আল্লাহ মাবুদ, উনি আবেদ এরকম। আর নবী হিসাবে উম্মত নবীর সম্পর্ক এটা আমাদের দুনিয়া। তো সেই হিসাবে আব্দের সিফত এটা রাসূলুল্লাহর জন্য আরো বেশি খাস, বেশি মানে ফজিলতপূর্ণ, বেশি এটা সবচেয়ে বেশি প্রিয় একটা শব্দ হলো আব্দিহি, আব্দুর শব্দ। এটা যে কোনো বিশেষ মহলে মানে যখনই আল্লাহ তাআলা বলছেন তখন আব্দুহুন শব্দটা বলছে, সুবহানাল্লাযী আসরা বি আব্দিহি, ওখানে বলছেন এখানেও আনজালা আব্দিহি আল কিতাব, নিজের বান্দা, এরকম একটা গর্ব আল্লাহ তাআলা নিজের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের বান্দা হিসেবে স্বীকার করেন, তাহলে এর চেয়ে বড় গর্ব আর কি আছে, এটা বড় গর্বের বিষয়। আল কিতাব, আল কিতাব মানে আপনারা জানেন এখানে মুআরবিল্লাহ হিসেবে আনার দ্বারাই এটা মারুফ মাহুদ মানে আল কোরআনুল করিম, এটাই উদ্দেশ্য যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দার উপরে আল কিতাব নাজিল করছেন। এরকম ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, এই কোরআনকে আল্লাহ টেড়া করেন নাই, বলছে কোরআন বোঝার জন্য মানে এমন শক্ত না, এমন পেচিদা না যে কোরআন বুঝতে আমার অসুবিধা হবে, হ্যাঁ মানে আঁকা বাঁকা নয় যে মানে কোরআন বুঝতে আমার অসুবিধা হবে, বরঞ্চ কোরআন বোঝার জন্য আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। যে মানে যারা সত্যিকার অর্থে কোরআন পড়ার চেষ্টা করে বা বোঝার চেষ্টা করে তাদেরকে প্রত্যেকজনের মর্তবা হিসাবে আল্লাহ তাআলা কোরআন বোঝার সুযোগ দেয়। আবার এটার অর্থ এই নয় যে একেবারে সবাই কোরআনের বড় ফকি হয়ে যাবে, কোরআনের বড় কর্মফাসের বা মানে ইয়া হয়ে যাবে মানে দক্ষ হয়ে যাবে তা নয়, অন্তত নিজের হেদায়েতের জন্য সে কোরআন বুঝবে অবশ্যই, আল্লাহ আসান করছে প্রত্যেকে যে যে স্তরে আছে সেই স্তর হিসাবে কোরআন বুঝতে পারবে। তবে বুঝার মধ্যে ধরন ভিন্ন হতে পারে, একজন বড় হয়তো সমুদ্র থেকে উপকৃত হওয়ার অধিকার সবাই আছে, কেউ সাঁতার কাটবে কেউ গোসল করবে, আর কেউ আছে যে ঘন্টাকে ঘন্টা পানির ভিতরে থেকে ওইখান থেকে মুক্তা বের করবে, এটা হয়তো সবার পক্ষে সম্ভব হবে,
মানে সমুদ্রের ভিতরে গিয়া তাই না মানে মুক্তা তালাশ করে ওখান থেকে বের করা সবার পক্ষে হয়তো সম্ভব না এইজন্য আল্লাহ তাআলা এটা আলাদা বলছেন লালিমাহুল লাযিনা ইস্তামবিতুনহু মিনহু বলা রদ্দুহু মানে ইলা উলিল আমরি মিনহু উলিল আমরের দিকে যদি জিনিসটা মানে ফিরাই দিত তারা বলতো তাহলে যারা ভিতরে গিয়ে মানে গভীরে গিয়ে মানে কোরআনের অর্থের গভীরে গিয়ে ওইখান থেকে মতি যারা বের করতে পারে মুক্তা মানে মুক্তা বের করতে পারে তাদের কাছে যদি বিষয়টা রাখা হতো তারা জানতে পারত যে এখানে কি বলা হয়েছে হয়তো তোমাদের সবাই বুঝে আসতেছে না তখন আর ইখতিলাফ এবং মতবিরোধ থাকতো না এটা বলা হয়েছে তো তবে আমভাবে কোরআনটা সহজ সবার জন্য বোঝার জন্য আপনি আমি সবাই বুঝতে পারি এমন এক ভাষা এটা সাধারণ থেকে সাধারণ মানুষও বুঝবে অসাধারণ থেকে অসাধারণ মানুষও সেইভাবে বুঝবে তারপরেও তার বোঝা বাকি থাকবে এটাই মুজিজা আল্লাহর কালামের আসলে কাইমান লিয়ুনযিরা বাসান শাদীদাম মিন লাদুন কাইমান কুমানি মজবুত এটা এদিক সেদিক না একবার মজবুত সোজা লিয়ুনযিরা বিহি লিয়ুনযিরা বাসান শাদীদাম মিন লাদুন হু কেন এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কেন নাযিল করলেন যেন উনি ভয় দেখাতে পারেন বাসান শাদীদান ওই আল্লাহর পক্ষ থেকে শক্ত আজাবের জন্য ভয় দেখাতে পারে বা সংশোধিত এটা কিয়ামতের দিন যদি আল্লাহর কথা না মানে তখন যে মানে শক্ত ধরা পাকড় আল্লাহর পক্ষ থেকে হবে এটার ভয় দেখাবে ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযিনা ইয়ামালুনাস সালিহাত আন্না লাহুম আজরান হাসানা এবং সুসংবাদ দিবে ঈমানদারদেরকে যারা ভালো কাজ করবে আমি বলছিলাম ঈমানের সাথে সাথে আমলে সালেহের কথাটা সব সময় থাকবে এটা মনে রাখবেন এখানে যেটা উসুল দেখা যায় এখানে ফজাইলের উপরে মানে একটা তরগিব থাকে আর একটা তরহিব থাকে এখানে তরহিবকে আল্লাহ মুকদ্দম করছে অর্থাৎ ভয় ভয়ের জিনিসটাকে মুকদ্দম মানে প্রথমে আনছে ফজিলতের কথাটা পরে আনছে তো এটাও একটা নিয়ম দাওয়াতের মধ্যে সবসময় যে আপনি ফজিলতই আগে বলবেন জরুরি না এটা ভালো যে ফজিলত বললে মানুষের অন্তর একটু উৎসাহিত হয় তারপর এটা গ্রহণ করতে মানে আগ্রহী হয় এটা ভালো কিন্তু কখনো আপনাকে ভয়ও দেখাতে হবে এই ভয়ের কারণেও হয়তো মানুষ আকৃষ্ট হবে দিনের প্রতি আবার সাথে সাথে শুধু ভয় না সাথে সাথে আবার সুসংবাদও থাকবে আবার শুধু সুসংবাদ না এর সাথে আবার ভয়ও থাকবে দুটোটাই সমন্বয় থাকবে আন্নালাহুম মাজরান হাসানা যারা ইমানদার তাদের জন্য কোরআন সুসংবাদ দেয় যে তাদের আল্লাহ তাআলা খুব উত্তম বদলা তাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন মাকিসিনা ফিহি আবাদা আজরান হাসানার অর্থ যদি আপনারা জান্নাত নেন তাহলে এটা স্পষ্ট হতে পারে যে এই জান্নাতের মধ্যে তারা সব সময় থাকবে যদি অন্য কোনো বের করার কোনো কিছু না থাকে তাহলে আবাদুল আবাদ মানে খুলুদ মানে ফিল জান্নাহ ইনশাআল্লাহ হবে তারা এটাই আয়াত থেকে প্রমাণ হয় মাকিসিনা মানে তারা সেখানে সব সময় থাকবে ওয়ায়ুনযিরাল লাযিনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা আর ওই সমস্ত লোকদেরকে মানে ভয় দেখানোর জন্য যে সমস্ত লোকেরা বলে ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান আল্লাহর ছেলে আছে এই কথা যারা বলে আসলে আল্লাহর ছেলে আছে এই কথাটা ইতিহাসের মধ্যে যদি দেখা যায় তাহলে ইহুদিরাও বলছে খ্রিস্টানরাও বলছে মুশরিকিনদের মধ্যে অনেকের ধারণা ছিল ওরা ধারণা ছিল কি মানে ফেরেশতারা এটা আল্লাহর মেয়ে এরকম ভাবে ধারণা ছিল তাদের তো যেই হলুক ছেলে বলুক বা মেয়ে বলুক আল্লাহর সন্তান আছে বলে যে ধারণা মানুষ বলছে যারা বলে তাদেরকে যেন এই কোরআনের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দেন তাদেরকে ভয় ভীতি দেখান এই উদ্দেশ্যে আল্লাহ কোরআন নাযিল করছে অর্থাৎ তাদের এই কথাটা খুব মারাত্মক মানে পাপ এটা মানে ভিত্তিহীন একটা কথা যেটার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই এই কথাটা আল্লাহ তাআলা আরো লম্বা করে বলতেছে মা লাহুম বিহি মিন ইলমিন এটার ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই আসলে কোনো জ্ঞান মানে জ্ঞান ভিত্তিক কোনো ভিত্তি নেই ওয়ালা আলি আবাইহিম শুধু তাদের না যে তা নয় তাদের মানে পিতা মানে একেবারে বংশধরেরও কারো এরকম জ্ঞান ছিল না তাদের বাপ দাদারও কারো জ্ঞান ছিল না এ ব্যাপারে কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম মানে এটা এমন একটা মারাত্মক বড় কথা মানে মহাপাপ যা তাদের মুখ থেকে বের হচ্ছে তাখরুজু মিন আফওয়াহিহিম ইয়াকুলুনা ইল্লা কাযিবা এরা শুধু মিথ্যা ছাড়া আর কিছুই বলে না আসলে যা বলে তা সব মিথ্যা
فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا. الله رب العالمين رسول الله صلى الله عليه وسلم يرجي أبسطة سلو وي أبسطة البيكا يكاني كورتسان যে মনে হচ্ছে আপনার অবস্থায় তো এমন লাগতেছে যেন আপনি নিজেকে ধ্বংস করে দিবেন বা কেমন কাতিলন আপনি নিজেকে নিজে যেন হত্যা করে দিবেন আত্মহত্যা করবেন যেন আলা আসারিহিম এদের পিছনে কারা যে সমস্ত লোক কুফার পিছনে আপনি মেহনত করতেছেন মানে দ্বীনের জন্য বা ঈমান আনার জন্য তারা যদি ঈমান না আনে ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিস হাদিস মানে এখানে কোরআন তো কোরআনকে আসলে হাদিসও বলা হয় হাদিস হিসেবে বলা হয় যেটা নতুনভাবে আল্লাহর পক্ষ থেকে আসছে মানে আসমান থেকে জন্য আল হাদিস কুল্লু জাদিদিন হাদিস প্রত্যেকটা মানে নতুন জিনিসকেও হাদিস বলা হয় আবার পরিভাষা হিসেবে যে মানে মুহাদ্দিসিনদের পরিভাষা হিসেবে হাদিস বলতে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ অনুমোদন বা ওনার জীবন বৃত্তান্ত এগুলাকেই বোঝায় হাদিস এমনি আমভাবে মানে ওই আবেদনী করতে হাদিস যে কোনো কিছু বলতে কোরআনের মধ্যে কোরআনকে বেশ কয়েকটি জায়গায় হাদিস বলে বলা হয়েছে তাহলে এটা একটা কোরআন হাদিসের যে সম্পর্ক গভীর সম্পর্ক এটাও একটা ইঙ্গিত করে এখানে ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা আসাফান ইয়ানি মানে আফসুস মানে করতে গিয়ে আর কি মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন আপনি এরা যদি ঈমান না আনে এটার আফসোস করতে গিয়া আপনি কি তাদের পিছনে আপনি নিজেকে ধ্বংস করে দেবেন আপনার অবস্থা তো এরকম মনে হচ্ছে অর্থাৎ এটা তো ঠিক না তাদেরকে হেদায়েতে নিয়ে আসা এটা আপনার কাজ না আপনি খালি দাওয়াত দিতে থাকেন হেদায়েত যার ভাগ্যে আছে সে পাবে হেদায়েত দেওয়া এটা আল্লাহ আল্লাহর কাজ আল্লাহ দেবে সুতরাং আপনি এত বেশি একেবারে মানে নিজেকে ধ্বংস করার জন্য এত মেহনত করা এত চিন্তা করার দরকার নেই এটাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে বলছেন কানা দাইমান মুতাওয়াসিল আল আহজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সব সময় খুব চিন্তিত থাকতেন কিসের জন্য চিন্তা ছিল উম্মতের জন্য চিন্তা ছিল ওনার চিন্তা আর কিছু না যে মানুষ কেমনে মুসলমান হয়ে যাবে মানুষ কেমনে জাহান্নাম থেকে বাঁচবে মানুষ কেমনে আল্লাহর আযাব গজব থেকে বাঁচবে এই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যারা ওয়ারিস তাদের মধ্যেও এই গুণটা বেশি বেশি থাকা দরকার আসলে ওয়ারিসিনে আম্বিয়া যারা আছেন তাদের তারাই যদি চিন্তা না করে আর কে করবে আসল কথা হলো তাই তারা অবশ্যই এটার মানে মানে হকদার এবং মানে তাদের এটা সৌভাগ্য যে নবীদের বিরাসত তাদেরকে মিলছে এই জন্য এটা যে হিসাবে দায়িত্ব আদায় করা দরকার এবং তাদের মধ্যে সিফতটা থাকা দরকার যে মানুষ কিভাবে দিনের পথে আসবে অন্তত চিন্তাটা থাকবে ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা তো আল্লাহ বলছে আপনি এত চিন্তা করে করার দরকার নাই এটা আমার নিয়ম আছে দুনিয়াতে আমি যা দিছি দুনিয়ার জন্য এরা পাগল এরা মনে করছে দুনিয়া সবসময় থাকবে এই জন্য আখেরাত দিকে ভ্রুক্ষেপ না করে দুনিয়া দুনিয়া করতেছে এরা কিন্তু এই দুনিয়া কি সবসময় থাকবে তাদের তো বোঝা দরকার আপনার কাজ আপনি করেন তারা না বুঝলে আপনার কোনো দায়িত্ব নাই এখানে তো বলছে ইন্না জাআলনা মা আলাল আরদি নিশ্চয় আমরা করেছি যা জমিনে আছে জিনাতাল লাহা সবকিছু দুনিয়ার জন্য একটি সৌন্দর্য একটি রূপ হিসাবে আল্লাহ আমি দিয়েছে তবে এখানে গাছপালা যত কিছু আছে এটাকে দুনিয়ার জন্য সৌন্দর্য করে দিয়েছে সুন্দর বানাইছে এটাকে কেন লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা এখানে সব ব্যবস্থা রাখা হয়েছে আল্লাহ আমি তাদেরকে পরীক্ষা করার জন্য আমি পরীক্ষা করতে চাই তাহলে এখানেই বলছিলাম যে ইসলামী ধ্যান ধারণা এবং অন্যদের ধ্যান ধারণার মধ্যে পার্থক্য হয় ইসলামী ধ্যান ধারণা মানুষ পৃথিবীতে কেন আসছে পরীক্ষা দেওয়ার জন্য মানুষের কাছে পরীক্ষা নেওয়া হচ্ছে খ্রিস্টানরা সোজাসুজি বলে যে মানুষ শাস্তি ভোগ করার জন্য দুনিয়াতে আসছে কার শাস্তি আদম যে গুনাহ করছিল আদমের গুনাহ শাস্তি ছেলেরা মেয়েরা সবাই মানে ওনার সন্তানেরা দুনিয়াতে ভোগ করে যাবে এই এই থিওরিতে ওরা বলে যে মানে ঈসা আলাইহিস সালাম শেষভাবে নিজেকে কুরবানি দিয়ে আল্লাহর ছেলে আসিয়া ওইটা ফিনিশ করে দিয়েছে মানে অধ্যায়টা এখন যা ইচ্ছা তা করো নাউজুবিল্লাহ তাই তাদের মধ্যে অবাধ ও যৌন আচরণ ইত্যাদি যা ইচ্ছা তা যত বদমাইশি আছে সব দেখা যাচ্ছে তাদের মধ্যে জি হ্যাঁ আর্দ জিনাতান লাহা লিল আর্দ লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা
এখানে আরেকটা বিষয় মনে রাখবেন, আহসানু আমালা, আইয়ুহুম আহসানু আমালা এটা বলা হয়েছে, আকবারু আজিয়াদু আমালান বলা হয় নাই। তাহলে ইহসান ফিল আমাল এটা কেমনে হয়, এটার জন্য যেগুলো গুণাবলী তিনটা শর্ত এটা জরুরি, যেটা সূরা কাহাফে শুরুতে মানে বলা, সূরা বনি ইসরাঈলের শুরুতে বলছেন যে এক তো ইখলাস থাকতে হবে, আল্লাহর ওয়াস্তে করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতে করতে হবে, হ্যাঁ, আর আল্লাহর রেজা মন্দির জন্য মানে সুন্নতের মোতাবেক হইলে তখনই কাজটা আল্লাহ তাআলা গ্রহণ করবে, মানে হোসেন আসবে কাজের মধ্যে। আর যদি এই শর্তগুলি না থাকে, যদি কাজটা আল্লাহর ওয়াস্তেও করলেন না, সুন্নত মতেও করলেন না এবং কাজটা সঠিক না, উল্টা মানে কাজ আর কি, তাহলে তখনও আপনি এই আমলের মধ্যে এহসান থাকবে না, যদিও বা আকারে বেশি হয়, বড় হয়। ফর এক্সাম্পল, কেউ মানে ফজরের দুই রাকাত নামাজ পড়ল আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে, আর কেউ সারা জীবন এই যে বেদাতের কাজ করলো অনেক অনেকগুলো, বুঝলেন, একই আমিলা, তারপরে এই যে মানে মানে সালিশা আর কি বলে যে মানে সবগুলি আর কি, ঈদ মিলাদুন্নবী যা আছে সব করলো, তো এগুলা মানে বেশি আকারে হইলেও কোনো কাজে আসবে না, ওইটা কম আকারে হইলেও ওইটা ওনার উপকারে আসবে, এটাই এহসান ফিল আমাল, আইয়ুহুম আহসানু আমালা। তো সুতরাং আমল বেশি হওয়ার চেয়ে আমল ভালো হওয়া এটা বড় বিষয়, এটা বড় দেখার বিষয় যে আপনার আমল ভালো হলো কিনা, কার আমল ভালো এটা দেখবেন আল্লাহ তাআলা। অনেক সময় কি কারণ স্বর্ণ ওজন কম হলেও মূল্যবান বেশি হয়, আর স্বর্ণের পরিবর্তে মাটির পাহাড় যদি দুই তিনটাও নেন এটা অত মূল্যবান হবে না, কথার কথা, কোথায় আর কোথায়। সেই জন্য এটা বলতেছি না যে কম করেন, বেশি করলেও করেন, কিন্তু আসল বিষয় হলো এহসান ফিল আমল, এটা জিনিস এটা দেখা যায়। তো এখানে এই জন্য আল্লাহ তাআলা বলছে আইয়ুহুম আহসানু আমালা, মানে আমলের মধ্যে কার মধ্যে বেশি ভালো উত্তম এটা দেখবেন। وَإِنَّا لَجَاعِلُونَ مَا عَلَيْهَا سَعِيدًا جُرُزًا, বলছে আল্লাহ বলছে আর মানে আমরা অথবা আমি এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুকে একদিন করে দেব, কি করে দেব, সাঈদান জুরুজান, এই সাঈদান জুরুজান মানে একেবারে সমতল ময়দান, একেবারে মরুভূমি বানাই দেবে যেখানে গাছপালা কিছু থাকবে না, এরকম অবস্থা করবে, অর্থাৎ এই সৌন্দর্য এই স্টেজ একদিন ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তাহলে পরীক্ষা যদি শেষ হয়, এটা স্বাভাবিক একটা একেবারে মেশাল দিয়ে বুঝেন, কোনো একটা যদি সভা বা অনুষ্ঠান করেন, এই অনুষ্ঠানের জন্য বড় একটা আয়োজন হয়, স্টেজ সাজানো হয়, ফুল লাগানো হয়, এই করা হয় সেই করা হয়, যখন আপনার কাজ শেষ, শেষ বক্তা যখন বয়ান করে চলে যাবে, মোনাজাত শেষ, তারপর আসিদের একটা একটা ব্যাঙ্গে দিয়ে ধ্বংস করে দেওয়া হয়। এটাও আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এটা দুনিয়ার স্টেজ যে সাজানো হয়েছে এটা একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য কি, আইয়ুকুম আহসানু আমালা, এটা এটা পরীক্ষা করবে যে কে ভালো আমল করতে পারে, তাকে সময় দেওয়া হবে, এইটা যখন পর্ব শেষ হবে এই স্টেজকে ধ্বংস করে দেওয়া হবে, ভেঙে দেওয়া হবে, এটা একটাও কিছু দেখবেন, এটা আবার নতুনভাবে মরুভূমি হয়ে যাবে, এখানে একটা কিছু খাড়া আপনি দেখবেন, এটা একটা ভূমিকা ছিল, এই ভূমিকার পরে মানে প্রাথমিকভাবে আসলে এটাও একটা নিয়ম প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, এটা অনেক সময় দেখবেন প্রশ্ন করতেছে, এই প্রশ্ন যদি এরকম হয় যে এটার মানে সংশ্লিষ্ট কোনো বিষয় আপনি তাদেরকে বলতে চান, কোনো একটা ভূমিকা দিতে চান, এটা যদি উপকারী মনে হয় তাহলে আপনি একটা ভূমিকা দিতে পারেন, এটা যেন তাদের উপকারে আসে প্রশ্নের উত্তর দেওয়ার আগে। তারপর আল্লাহ তাআলা তাদের সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন আবার, কি বলতেছেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকীম কানু মিন আয়াতিনা আজাবা, এখন এরা যে প্রশ্ন করছে আসহাবে কাহফের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করছিল, তো এটা এমন মনে করছিল যে এটা বড় আশ্চর্য বিষয়, এটা যদি বলতে পারে তাহলে নবুয়তের প্রমাণ হয়ে যাবে, নাউযু বিল্লাহ, এরা এইভাবেই এটা নিছে। তো এখানে আল্লাহ তাআলা বলছে এটা কি এতই আশ্চর্য, এটার চেয়ে তো এটা আরো বেশি আশ্চর্য যে কোরআন তোমাদের সামনে আসতেছে, ওটা আসহাবে কাহফের একটা ঘটনা কেউ হাজার ঘটনা হইতে পারে আল্লাহর বান্দাদের আল্লাহ তাআলা দেখাইতে পারেন, তার চেয়ে বড় আশ্চর্য তোমাদের জন্য এই কোরআন যেটা তোমাদের সামনে আছে, এটাও কি তোমাদের একটু বোঝার এতটুকু আকল নাই, জ্ঞান নাই, এখানে ভিতরে ওটা একটা মানে নসিহত বা তাদের জন্য উপদেশ রয়ে গেছে, আপনি কি মনে করছেন আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকীমি, এই যে কাহফওয়ালা মানে গুহাওয়ালা
এবং রকিম ওয়ালা এরা কি কানু মিন আয়াতিনা আজাবা এরা কি আমার এই নিদর্শনগুলোর মধ্যে এটা কি বড় আশ্চর্যের বিষয় ছিল এটা কি আপনি মনে করেন এখানে দুইটা কথা বলছে আসহাবুর রকিম আসহাবুল কাহফ কেউ কেউ মুফাসসিরদের মধ্যে বলতেন দুটোটা একই আসলে দুটোটা একই মানে তাহলে রকিম কেন বলা হচ্ছে রকিম মানে আসলে মারকুম তো মারকুম মানে লিখিত আর কি নাম লিখিত এটা হইছিল কি এই যে লোকগুলা নওজওয়ান কিছু মানে প্রায় নয় জনের মতো আর কি যেটা কোরআনে পড়া আসছে ফিতিয়া শব্দ বলছে সেই হিসাবে বলতেছে নয় জনের থেকেও কম বা বেশির থেকে বেশি নয় জন এই যে নয় জন লোক এরা আল্লাহর মানে দিনের জন্য তাওহীদকে বাঁচানোর জন্য এরা দেশ ত্যাগ করে একেবারে মানে জঙ্গলে চলে গিয়েছিল এটার ঘটনা আসবে কোরআনে এদের সাথে কি হয়েছে না হয়েছে তো ওদের ওরা যখন চলে গেছে তখন বাদশাহ অনেক চেষ্টা করার পরে তাদেরকে পায় নাই বা তাদেরকে আনতে পারে নাই তো ওরা যখন চলে গেছে তাহলে বলেই দিই ঘটনা একসাথে তো তখনকার একটা মানে বাদশাহ ছিল তার নাম ছিল দকিয়ানুস তো দকিয়ানুস বাদশাহ এটা ঘটনাটা কবে ছিল এটার মধ্যেও মুফাসসিরদের মধ্যে কিছু মতানৈক্য আছে কেউ বলতেছে ঈসা আলাইহিস সালামের পরের ঘটনা আর কেউ বলতেছে ঈসা আলাইহিস সালামেরও আগের ঘটনা ছিল এটা আসহাবে কাহফের বিষয়টা তো ঘটনা যদি থাকে তা কিরকম ছিল তখনকার যে বাদশাহ ছিল তো যে যে নবীর নবুয়ত চলতেছিল ওই নবীর নবুয়তের বিরুদ্ধে মানে বাদশাহ নিজেকে খোদা মানে মানে বলে মানুষের মধ্যে এটা প্রসার করছে এবং মানুষকে বাধ্য করছে তাকে যেন পূজা করা হয় সেজদা করা হয় এখন সবাই ওইখানেই এই মানে প্রায় আট নয় জন নওজওয়ান এরা বলল যে না আমরা তাওহীদ ছাড়বো না আমরা ওকে পূজা করব না আমরা আল্লাহকেই পূজা করব আল্লাহর ইবাদত করব তো এইটা বাদশার মানে কানে কানে খবর গেছে যে কিছু নওজওয়ান আছে যারা বাদশাকে খোদা মনে করে না মানে ওনার বিরোধিতা করে তখন এই যে বর্তমানেও দেখবেন খুঁজে খুঁজে বের করছে কে আমার হুকুম মানে না তাই না এটা মানে সে কর্তৃত্ব মনে করতেছে তাকে বের করো নাম একটা দিবে আপনাকে যেটাই বলুক আমি নাম বলতেছি না এগুলো নামের দরকার নেই আপনাদের জানা আছে কোন নাম দিয়ে কাকে ধরা হচ্ছে বা কেন বলা হচ্ছে হ্যাঁ অমুক তাহলে ওই গোষ্ঠী সবগুলিকে ধরো সবগুলিকে ধরে আর জেলে দাও এই করো সে করো জুলুম করবে অত্যাচার করবে এটা তখন দেখেছিল ইতিহাস আসলে তো তখন ওরা কি করছে কেউ মানে বাদশাকে যখন বলছে তো বাদশাহ এদের মা মানে পিতা মাতাকে বলছে যে তোমাদের ছেলে সন্তানদেরকে যদি না আনো তাহলে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে তো মা বাপ ওদেরকে বাধ্য করছিল যাওয়ার জন্য তারপরে ওরা মানে বললো যে আমরা তো বাদশার কথা মানব না তখন একবার ওদের সবাইকে মানে বাদশাহ মানে নিয়ে আসছে নিজের দরবারে বলছে তোমরা কি মানে তোমাদের কি অবস্থা তোমরা কি আমাকে খোদা মানো না তখন তারা সবাই মিলে এক বাক্যে বলছে যে আমরা আল্লাহকে মানি তোমাকে আমরা মানি না এই কথা যখন বলছে তখন বাদশাহ তাদেরকে সময় দিছে বলছে এই সময়ের ভিতরে তোমরা যদি ফিরে না আসো তাহলে তোমাদেরকে হত্যা করে দেব তারপর ওরা যাওয়ার পরে এরা সবাই একটা মানে বিবেচনা করে কমিটি করে ওরা বলছে যে আমরা এই দেশেই ত্যাগ করে ফেলি তাহলে বাদশাহ আমাদের আর পাবে না তখন ওরা রাত্রের অন্ধকারে যেভাবে প্ল্যান ছিল ঘরের মধ্যে কাউকে না বলে নিজে নিজে ঘর থেকে বের হয়ে গেছে তো বের হয়ে সবাই গিয়ে এক জায়গায় একত্রিত হয়েছে তো ওদের সাথে একটা কুকুর ওদের সাথেও গেছে তো কুকুর যখন আসতেছিল তখন ওরা বলছে এই কুকুর তো আমাদের মুসিবত করবে তো কোনো কোনো তফসির আছে যদিও বা সহি রওয়ায়েত পাওয়া যায় না যে কুকুরটা নাকি পরে বলছে যে আমি তোমাদের ক্ষতি করব না আমি তোমাদের মানে সাথে থাকবো এটা একটা অর্ডার পাইছি এই জন্য আমি তোমাদের সাথে আসতেছি তোমাদের হেফাজতের জন্য আসতেছি তোমরা ভয় করিও না আমাকে আমাকে কিছু খারাপ মনে করিও না তারপর ওরা সাথে নেছে তারপর বলছে যে এই কুকুর তো তাহলে সেই কুকুর না কুকুরের মধ্যেও পার্থক্য আছে এটা আমাদের হেফাজতের জন্য হয়তো আল্লাহ তাআলা দিয়েছেন তো এটা মনে করে ওরা একেবারে এক গুহার মধ্যে গিয়ে ওরা মানে অবস্থান নিছে মানে আশ্রয় নেওয়ার পরে ওইখানে সবাই ঘুমাইছে যখন ঘুমাইছে গুহার একেবারে সামনে যেখানে মানে মুখ আর কি মানে প্রবেশ পথ প্রবেশ পথে কুকুরটা এভাবে মানে বসে রয়েছে মানে পাহারাদারি করার জন্য পুরো কাজও তো পাহারাদারি করা এমন মানে সুরতে বসছে যেন ভয়ঙ্কর সুরত কেউ দেখলে যেন ভয় করে কুকুরকে দেখলে তখন বাদশাহ তালাশ করতেছে এরা কোথায় গেছে এদেরকে নিয়ে আসো
কোনো জায়গায় মানে কোথাও খোঁজ পাওয়া যাচ্ছে না। তখন সেইখানে গিয়ে পাহাড়ের মধ্যে দেখছে যে ওরা অমুক পাহাড়ে গেছে, ওইখানে গিয়া তাদেরকে মানে ওখান থেকে বের করার জন্য চেষ্টা করবে এই নিয়তে আর কি। ওইখানে যাওয়ার পরে দেখলো যে ওইখানে এমন কুকুরটা এমন ভয়ানক সুর হতে আসে যে ওখানে কাছে যাওয়াই বড় মুশকিল, মানে কাছে যাইতে কেউ সাহস করতেছে না। তখন বাসার ওই তোমার দকিয়ানুষ যেটা বাসা বলতেছে উনি কি করছেন, একটা মানে দেওয়ার মানে ওদের মানে যে গুহার সাথে একটা দেওয়াল মানে ইয়া করে দিছে, উঠাই দিছে, হ্যাঁ দেওয়াল এরকম মানে লাগাই দিছে আর কি। বলছে যে এটা একেবারে দেওয়াল বানাই দেয় ওখানে, ওরা যেন বাইর হইতে না পারে ওইখান থেকে, এদিকে আসতে না পারে। ওই দেওয়ারের মধ্যে মানে কেউ বলতেছে ওই দেওয়ারের মধ্যে ওদের নাম লেখা ছিল, অথবা বাসা নিজে বলছে যে এই সমস্ত মানে যে ছেলে যেগুলা বাঁকছে এদের নাম লিখে এটা সরকারি ট্রেজারের মধ্যে রেখে দাও। তো যে নাম লেখা হয়েছে এদের নাম ওইটাকে রকিম বলেছে মারকুম, মানে নেম প্লেটের মতো আর কি। এই হিসাবে আসহাবুর রকিম বলতেছে, তো সেই হিসাবে যদি বলেন তাহলে আসহাবুল কাহাফর রকিম দুটোটা সেম এখানে, কারণ কোরআনের মধ্যে রকিমের মানে আলাদা কোনো ইতিহাস এখানে বর্ণনা করেননি, দুজনের ইতিহাস একটাই বর্ণনা করতেছেন। তো সেই হিসাবে দুটোটাকে এক বললেও চলে, অথবা মুফাসসিরিনদের ভিন্ন মত আছে ব্যাপারে, যেটা লম্বা লম্বা তাফসীরের কিতাবে আপনারা হয়তো পাবেন। তো আল্লাহ তাআলা বলতেছেন যে এই যে গুহার মানে ওয়ালা গুহাওয়ালাদের যে কাহিনী এবং এদের ইতিহাস এবং রকিমের ইতিহাস, এটা কি আমার নিদর্শনের মধ্যে সবচেয়ে বেশি আশ্চর্য, তোমরা কি এটা মনে করো? তা আসলে এটা বেশি আশ্চর্য না, এখানে মানে কথা ভিতরে রয়ে গেছে আর কি। এর চেয়ে বড় আশ্চর্য হলো আল্লাহর কোরআন, যে আল্লাহর নিশানি, এটা এর চেয়ে বড় আশ্চর্য যদি তোমরা বুঝতে। যাই হোক, তোমরা যদি ওইটাকে বড় আশ্চর্য মনে করতেছো, ওইটার কিছু ইতিহাস তোমরা শোনো কি হইলে কি হয়েছিল। এবার ইতিহাস আল্লাহ তাআলা বলতেছে ইদা ওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি, যখন আশ্রয় নিল কিছু নওজওয়ান। ফিতিয়াতুন শব্দটা এটা জমায়ে কিল্লাত হিসেবে একেবারে মানে ন অন্তত বেশি থেকে বেশি ন মানে মানে ব্যক্তিকে বোঝাবে আর কি, নয় জনকে বোঝাবে। না না, এই তো শুরু শুরু, আরো আরো যাবে কোরআনে আসতে জন্য আমি আর বলতেছি না। জি, এরা আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি, তারা যখন মানে গর্তের মধ্যে চলে আসলেন, হ্যাঁ আশ্রয় নিলেন, ওকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়াহাইয়ি লানা মিন আমরিনা রাশাদা, তারা গর্তে আসার পরে আল্লাহর কাছে দোয়া করলেন। এটা আল্লাহর নেকার বান্দাদের সবসময় নিয়ম ছিল, মানে আপনি পদক্ষেপ নেবেন মানে ঘরে বসে দোয়া না, আমি ঘরে বসে মসজিদেই দোয়া করব তা না, ওরা ঘর ত্যাগ করে আত্মীয় স্বজন সবাইকে ত্যাগ করে যতটুকু তাদের পক্ষে সম্ভব ছিল অতটুকু করার পরে আল্লাহর কাছে দোয়া করতেছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধের মধ্যে প্রস্তুতি নেওয়ার পরে আল্লাহর কাছে হাত উঠায় বসে আল্লাহ কিন্তু হইলে খাদিল হিসাবাত আলান তওবাত, আল্লাহ আকবার কত বড় কথা বলছে, এরা এরা মরে গেলে তোমার ইবাদত হবে না আল্লাহ দুনিয়াতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছে ইয়া রাসূলুল্লাহ বাস বাস, রাসূলুল্লাহ দোয়া করতেছে কান্না করতেছে, আবু বকর সিদ্দিক আসিয়া সান্ত্বনা দিচ্ছে, আজীব কাইফিয়ত। আসলে তো এটাই হয় আসলে ইমানদারদের সব সময় একটা মানে যে নিয়ম, এটা আগে থেকে শেষ পর্যন্ত একই নিয়ম, মানে ওরা পদক্ষেপ নেবে তারপর আল্লাহর কাছে, আল্লাহর রাস্তায় বের হয়ে তারপর আল্লাহর কাছে দোয়া করো, ঘরে বসে খালি করলে এগুলা মানে হবে না, কিছু মেহনত তো করতে হবে, কিছু তো মানে কোরবানি দিতে হবে, জান মালের কোরবানি না দিলে আসলে দিনের মোহাম্মদ সৃষ্টি হয় না। দেখেন তো তখন এরা বের হয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, আমাদের প্রভু আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমাদেরকে রহমত দাও, দয়া করো, ওয়াহাইয়ি ইলানা মিন আমরিনা রাশাদা, আল্লাহ আমাদের মানে হেদায়েতের রাস্তা আসান করে দাও, আমরা যে মানে মানে দিন তোমার কাছে চাচ্ছি, যে হেদায়েত তোমার কাছে চাচ্ছি, যে তৌহিদের জন্য আমরা মানে আত্মীয় স্বজন খেয়ে সাকার সবাইকে ত্যাগ করে দিলাম, আল্লাহ তাদের মানে এই রাস্তাটা আমাদের জন্য সহজ করে দাও। ফদরবনা আলা আদানিহিম ফিল কাহফি সিনিন আদাদা, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, দরবনা আলা আদানিহিম, তাদের কানে মারি দিলাম, এটা বুঝেন তো, দরবন যেটা দরব আলাল উজন, অনেক সময় ছোট বাচ্চাদের ঘুমাইতে হইলে এরকম বলে থাপকে দেয়, এটা বুঝেন নাকি থাপকে, মানে কানের মধ্যে আস্তে আস্তে বাঁধলে আরামসে ঘুম আসে,
তো আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ার মানে ভাষা কত সুন্দর ভাষা বলতেছেন ফদরাবনা আলা আযানিহিম তাদের কানে আস্তে আস্তে আমি শোলাই দিছি কি আজীব মানে ভাষা আসলে এগুলা মানে ব্যাখ্যা করে মানুষ শেষ করতে মানে বুঝাতে পারবে না এরকম কতগুলি ভাষা ফদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিন আদাদা আল্লাহ ওয়াসা আমি তাদেরকে ঘুমাই দিলাম এই মানে গর্তের মধ্যে অনেক বছর অনেক বছর কয় বছর এটা বলবে ثم بعثناهم اي ثم ايتا কত শত বছর গেছে হিসাব নাই এটা তাখির মানে অনেক লম্বা তাখির এটা হতে পারে বলতে যে অনেক দিন পরে ثم بعثناهم لنعلم اي الحزبين احصى لما لبثوا امدا এরপর আবার আমি তাদেরকে পুনরায় আবার তাদেরকে উঠাইলাম ঘুম থেকে হ্যাঁ এখানে বাস শব্দটা মত থেকে ওঠানো ঘুম থেকে ওঠানো দুটার জন্য ব্যবহার করা হয় আসলে নৌম আহুল মত মানে ঘুম এটাও একটা মতের মতোই তো এই জন্য শব্দরা আছে আবার তাদেরকে উঠাইলাম লিনা আলামা আইউল হিজবাইনি যেন আমরা জানি মানে জানাইতে পারি বা মানুষ বলতে পারে কি আইউল হিজবাইনি আহসা লিমা লাবিথু আমাদা এই দুই গ্রুপের মধ্যে কারা বেশি মজবুত ভাবে বলতে পারবে যে এরা কতদিন পর্যন্ত এখানে অবস্থান করছিল মানে মানে কতদিন সময় এখানে কাটাইছে এটা দুই গ্রুপের কারা বেশি ভালো বলতে পারে এটা যেন জানা যায় এই জন্য তাদেরকে আবার উঠাইছিলাম দুই গ্রুপের মধ্যে এখানে তফসিরের মধ্যে অনেক কথা আছে তাদের আসহাবে কাহাবের মধ্যেও দুই গ্রুপ থাকতে পারে হ্যাঁ আসহাবে কাহাবের এগুলো নাম কোন কোন তফসিরের কিতাবে আছে ইয়ামলিখা মানে কিতমির আর কি কি অনেক লম্বা নাম আছে কতগুলি তো এগুলা কোনো দরকার নাই আসলে বাস ঘটনাটা জানলে হইলো আর কি তো খের এরা কতদিন ঘুমাইছিল এটা নিয়ে তাদের মধ্যেও দ্বন্দ্ব ছিল তারা দুই গ্রুপ ছিল এটাও কেউ বলতেছেন আর কেউ বলতেছেন যে ওই তখনকার যুগে যে সমস্ত লোক ছিল ওই লোকের মধ্যে দুই দুই গ্রুপ ছিল তাদের মানে অবস্থাটা নিয়ে কতদিন পর্যন্ত তারা ঘুমাইছিল অথবা মনে করেন রসুল্লাহ সাল্লামের জমানায় মুমিন এবং কাফের হিসাবে দুই গ্রুপ ছিল কাফেররা এক কথা বলে মুসলমানরা আরেক কথা বলে মানে কারা ভালো বলতে পারে এটা বলার জন্য এরকমও হতে পারে আল্লাহ আলম যে কোনো একটা হতে পারে মনমান দুই গ্রুপ যে কোনো মানে কে ভালোভাবে বলতে পারে মজবুতভাবে বলতে পারে যে এরা কতদিন এখানে ঘুমাইছিলেন আল্লাহ বলতেছেন নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক আল্লাহ আমি তোমাদেরকে ওদের কাহিনী মানে এই যে মানে নাবাহুন আসলে গুরুত্বপূর্ণ কাহিনী এদের খবর আমি সত্য সত্য ভাবে তোমাদেরকে বলতেছি আল্লাহ আকবার তাহলে কতগুলি নজওয়ান আল্লাহ তাআলা কোরআনে তাদের কাহিনী বলতেছে আল্লাহ রসুলকে শোনাচ্ছে এটা কত বড় গুরুত্ব ছিল এবং কি কি আমল করছিল যার কারণে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তাদেরকে জায়গা দিয়েছে তাদের কাহিনীকে জায়গা দিয়ে দিয়েছেন ইন্নাহুম ফিদিয়াতুন আমানু বিরাব্বিহিম এটাই মেইন কথা শুরু করতেছে কিন্তু থেকে ইন্নাহুম ফিদিয়াতুন আমানু এরা কতগুলি নজওয়ান তাহলে এখানেই নজওয়ানদেরকে স্বভাবকে বিশেষভাবে খেতাব করা হচ্ছে হ্যাঁ যৌবন কাল এবং যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে এরা যুবক ছিল তাহলে যুবকদেরকেই বেশি দিনের জন্য ত্যাগ দিতে হয় যুবকদের দ্বারাই বেশি কাজ হয় আমানু বিরাব্বিহিম যুবকদের এদের মধ্যে একটা গুণ ছিল সেটা গেল ইমান আল্লাহর উপরে ইমানের গুণটা ছিল তাদের মধ্যে যদি যুবক হয়ে ইমানের গুণ না থাকে এই যৌবন বেকার হয়ে যায় কোনো ফায়দা হবে না আল্লাহর উপরে পুরো বিশ্বাস আমানু বিরাব্বিহিম আল্লাহর উপরে ইমান আনছে বিশ্বাস করছে ওয়াজিদনাহুম হুদা আল্লাহ ওয়াসা আমি তাদের হেদায়েত আবার বাড়াই দিছি আরো বাড়াই দিছি ওয়ারাবাতনা আলা কুলুবিহিম মিজ কামু আল্লাহ ওয়াসা তখন তারা উঠছে এখানে উঠছে বলে মানে খাড়া হয়েছে এটা বাসার সামনে যদি এরা উঠে কথা বলছিল তখন হতে পারে অথবা ঘুমানোর পরে যখন তারা আবার ঘুম থেকে উঠছে তখনও হতে পারে হ্যাঁ মানে রব তুন বলে আল্লাহ তাআলা বলছে আমি তাদের অন্তরকে বেঁধে দিয়েছি তাহলে অন্তর হ্যাঁ মানে অন্তরকে বেঁধে দেওয়া এটা একমাত্র মানে আল্লাহর কাজ তবে আল্লাহ যদি মানে করে তখনই হতে পারে না হয়তো হয়তো দেখবেন যে মানে এটা মানে কাজ হবে না এরকম আপনি যদি আল্লাহ যদি বেঁধে না দেন তাহলে হয়তো আপনি সেভাবে মজবুতি দেখাতে পারবেন না যেরকমভাবে মূসা আলাইহিস সালামের মার ব্যাপারে কোরআনে আসছে আল্লাহ বলছে আমি ওনার অন্তরকে বেঁধে দিয়েছিলাম লাউলা আরাবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন আল্লাহ বলছে আমি যদি বেঁধে না দিতাম তাহলে সে মানুষকে বলে দিত কি হচ্ছে আল্লাহ আমি মজবুত বেঁধেছি খবরদার বলেও না যে এটা হয়েছে এটা সবর করে থাকো ধৈর্য ধরো এটা আল্লাহর পক্ষ থেকে হয়
এরাও যে নিজের আত্মীয় স্বজন সবাইকে মানে ত্যাগ করে চলে আসছে এটাও আল্লাহর পক্ষ থেকে ছিল আল্লাহ তাদের অন্তরকে বেঁধে দিয়েছিলেন মজবুত করে দিয়েছিলেন فقالوا ربنا رب السماوات والارض আল্লাহ যখন মজবুত করে দিয়েছেন প্রথমে এরা পদক্ষেপ নিছে তারপর আল্লাহ সাহায্য আসছে তো আল্লাহ যখন মজবুত করছে তখন তারা স্পষ্টভাবে কথা বলতে তাদের কোনো অসুবিধা হয় নাই তারা কি বলছেন ربنا رب السماوات والارض আমাদের প্রভু হলেন কে আসমান জমিনের যিনি প্রভু তিনি আমাদের প্রভু আসমান জমিনকে যে সৃষ্টি করেছেন উনি আমাদেরকে সৃষ্টি করেছেন লান নাজুআ মিন দুনিহি ইলাহা আল্লাহ ছাড়া অন্য কাউকে আমরা মাবুদ উনি ছাড়া অন্য কাউকে মাবুদ হিসেবে আমরা ডাকব না মাবুদ মানব না লাকাদ কুলনা ইদান শাততা যদি আমরা সেরকম বলি আল্লাহ ছাড়া অন্য কাউকে মাবুদ বলে ফেলি তাহলে আমরা খুব গলত এবং মানে বিচ্ছিন্ন একটা কথা বললাম এটা গলত কথা বললাম ভুল কথা বললাম হাউলাই কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহা এই যে সমস্ত লোকেরা এদের ওয়াজ ছিল এটা এটা হলো নওজওয়ানদের বয়ান ছিল বাদশার সামনে সবার সামনে ওরা কি বলতেছে এই যে আমাদের কওম আমাদের জাতি ইত্তাখাযু মিন দুনিহি আলিহা বলছে এরা আল্লাহ ছাড়া অনেক মাবুদ এরা বানাই নিছে লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিম বাইয়িন বলছে তারা যদি পারে এটার উপর স্পষ্ট কোনো দলিল দিক না তারা তারা কি পারবে এটা তাদের পক্ষে সম্ভব না যে আল্লাহ ছাড়া আরেকজনকে মাবুদ মনে করতেছে এটা কোনো প্রমাণ তারা দিতে পারবে না ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা বলতেছে যেহেতু পারবে না সুতরাং যে আল্লাহর নামে যে মিথ্যা বলবে আল্লাহর ব্যাপারে যে মিথ্যা নিজের থেকে গড়বে তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে সুতরাং আমরা জুলুমের মধ্যে যাব না আমরা তাওহীদের উপরে থাকব শিরিকের মধ্যে যাব না আমরা আল্লাহকেই মাবুদ মানব এইটা বলে এরা নিজের দেশ থেকে সবাই থেকে মানে ত্যাগ দিয়ে দেশকে ত্যাগ দিয়ে আত্মীয় স্বজনকে ত্যাগ দিয়ে চলে গেছিলেন ওয়াইদা আতাযালতুমুহুম ওয়ামা ইয়াবুদুনা ইল্লাল্লাহ ফাউ ইলাল কাহফি ইয়ানশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতি ওয়া ইউহাইয়ি লাকুম মিন আমরিকুম মিরফাকা তো বলছে ওয়াইদা আতাযালতুমুহুম যখন তোমরা তাদের থেকে দূরে সরে গেছো ইতিজাল মানে পৃথক হয়ে গেছো তাদের থেকে তাদের সাথে তোমরা এখন নাই মানে শারীরিক ভাবেও নাই ফিকির হিসাবেও নাই ওয়ামা ইয়াবুদুনা ইল্লাল্লাহ এবং তারা যে আল্লাহ ছাড়া আরেক কিছুর পূজা করে তাকেও তার থেকেও তোমরা দূরে সরে আসছো সুতরাং এখন কি করো ফাউ ইলাল কাহফি ইয়ানশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতি তোমরা তাহলে এখন একটা গুহায় চলে আসো পাও মানে চলে আসো আশ্রয় নাও কোথায় গুহায় চলে আসো তাহলে কি করবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আল্লাহ তোমাদের জন্য এটা আল্লাহর রহমতকে তোমাদের জন্য প্রসারিত করবেন প্রসারিত করবেন ইয়ানশুর লাকুম আল্লাহ ফেলা দিবেন তোমাদের জন্য আল্লাহর রহমতকে ওয়াই ওয়াহাইয়ি লাকুম মিন আমরিকুম মিরফাকা আর তোমাদের কাজের জন্য আল্লাহ তাআলা খুব সহজ পন্থা ব্যবস্থা করে দিবে তোমাদের কাজকে সহজ করে দেবে এইটা হলো কথা মানে সময় যখন আসে যখন পৃথক হয়ে যায় তখন আল্লাহর মদত অবশ্যই হয় হ্যাঁ মানে কম যেটা মানে তৌহিদের মানে যেটা গ্রুপ হকের যেটা গ্রুপ এটা যখন একসাথে হবে ইজতেমাইয়ত থাকবে তাদের মধ্যে এবং মুশরিকিনদের অথবা অন্যায়কারী যারা অস্বীকারকারী যারা তাদের থেকে আলাদা হয়ে যখন আল্লাহর কাছে দোয়া করে তখন আল্লাহ তাআলা তাদেরকে বিশেষভাবে মদত করে সাহায্য করে আল্লাহর মানে পক্ষ থেকে হয় এরকম মানে প্রমাণ আছে এটা রহস্য তো অনেক কিছু বলা যায় এগুলো বড় বড় কিতাবে যেগুলো লেখা আছে আপনারা পাবেন ওয়াতারা শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইযা গরবত তাকরিদুহুম যাতাশ শিমাল ওয়া হুম ফি ফাজওয়াতিন মিন যালিকা মিন আয়াতিল্লাহ দেখেন বলতেছে আপনারা দেখবেন তারা যে গুহায় মানে ঘুমাইছিল ওটার অবস্থান কিরকম এমন ছিল যে সূর্যটা উপরে আসত আর সূর্য যখন উপরে আসবে সূর্যের কিরণ যখন সবসময় লাগবে কারো মানে ইয়ার মধ্যে শরীরের মধ্যে ওই শরীর যদি নাড়াচড়া না করে তাহলে অবশ্য ওইটা মানে পাথর হয়ে যাবে বেশি দিন মানে সূর্য পড়তে পড়তে হয় কি হয়তো মানে পাথর পাথর হচ্ছে আরো মারাত্মক হইতে পারে অনেক সময় এই যে পাথরের মধ্যে যারা মানে ইয়া পাওয়া যায় খুব মানে মূল্যবান জমুরুদ পাথর বলে অথবা লাল বলে যেটা মুক্তা হয়ে যায় অনেক সময় তো অনেক বছর পর্যন্ত সূর্যের কিরণ যখন পড়ে এটা আস্তে ধীরে ওইটা চেঞ্জ হয়ে যায় ওইটা মানে বাস্তবতা চেঞ্জ হয়ে আরেকটা অন্য কিছুতে পরিণত হয় তো এরাও যদি এরকম হতো হয়তো এটা
মানে গাছের মতো শক্ত হয়ে পাথরের মতো হয়ে যেত, কিন্তু আল্লাহ তাআলা এদেরকে রাখবেন, আবার উঠাবেন মানুষ হিসেবে, সবকিছু সতেজ রাখবেন। এই জন্য সূর্যকে তাদের যেটা মানে সূর্যের গতিপথকে আল্লাহ ফেরাই দিয়েছে, মানে তাদের মানে পথ থেকে এক পাশে যেত আরেক পাশে আসতো, তাদের উপরে ডাইরেক্ট কিরণ পড়তো না। এটা কেন বলতেছেন কথা শামসাইদা তারা হাত ওদের যখন সূর্য উঠত, ওঠার সময় তাজাওয়ার ওয়াং কাহবিহিম তাদের গুহা থেকে একটু সাইডে চলে যেত, এটা তোমরা দেখো। রাত আল ইয়ামিন মানে ডান দিকে, সূর্য তখন তাদের গুহা থেকে ডান দিকে চলে যেত। ওয়াইদা গরাবাত তাকরিদুহুম যাতা শিমাল, আর যখন সূর্য ডুবত, ডুবার সময় মানে এমন ভাবে যাইত যেন তাদের বাম সাইডে সূর্য হয়ে যেত, যেন সোজা সোজা ওইটা তাদের উপরে আবার যেন কিরণটা না আসে। শেষ অবস্থাতে ডুবার আগেও তো একটা কিরণ আসে, মানে মানে জাস্ট মানে আসর বা এর আগের সময় যেটা আসে ওটা বলতেছে আর কি। তো দুনো অবস্থাতেই সূর্য মানে উদয় হওয়ার সময়ও, সূর্য মানে অস্ত যাওয়ার সময়ও তাদের উপরে যেন কিরণের প্রভাব বেশি না পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবে ব্যবস্থা করে রাখছেন। ওয়াহুম ফি ফাজওয়াতিন মিন, এই লোকগুলা মানে গুহার একটা মানে গর্তের ভিতরে ছিল, এই যে বড় মানে পাহাড়ের যেটা গুহা ছিল ওটার এক গর্তের ভিতরেই থাকতো, এরা এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাহফুজ করে রাখছেন। আর মানে রওয়ায়েতের মধ্যে আছে যে আল্লাহ তাদেরকে মানে করবট বদলাই দিতেন আর কি, চেঞ্জ করাই দিতেন, পাশ বদলাই দিতেন তাদের জন্য, এদিক সেদিক করাইতেন ঘুমের মধ্যে, যেন পোষা না ধরে বা পোকা মাকড় ইত্যাদি এদেরকে খাইতে মানে ইচ্ছা না না করে, এই জন্য মানে শরীরের সতেজতা যেন থাকে আর কি। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে যেমনি চাই এমনি পারে, আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির হিসাবে। তো বলছে যালিকা মিন আয়াতিল্লাহ, বলছে এগুলো আল্লাহর কতগুলি নিদর্শন, আল্লাহর নিশানি। মাই ইয়াহদিল্লাহু ওয়াল মুহতাদি ওয়া মাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা, বলছে যাকে আল্লাহ হেদায়েত দিবে সেই হেদায়েতের উপরে থাকবে, আর যাকে আল্লাহ গোমরা করবে সে নিজের জন্য মানে কোনো ওলি বা দোস্ত বা যে পথ দেখাইবে এরকম কাউকে পাবে না। মানে আল্লাহ যদি গোমরা করে তাকে আবার হেদায়েত দিবে কে? সুতরাং হেদায়েত আল্লাহর কাছে চাইতে হবে। তো আয়াত মানে দেখে মানে নিদর্শন দেখে এই এরপরে যদি হেদায়েত না আসে তার কপাল খুব খারাপ, এটা হলো মারাত্মক বিষয়। বলছে এটা আগেও ছিল, এখনো মানে কুফারে কুরাইশ যা চাচ্ছে যে আয়াত আসুক আয়াত আসুক, খালি আয়াত আয়াত করতেছে যে নিদর্শন মৌজাদা দেখাও। বলছে মৌজাদা আসার পরে যদি না মানো তাহলে তোমাদের মারাত্মক ক্ষতি হবে, যেটা তোমরা কল্পনাও করবে না। এই জন্য আল্লাহ তোমরা যাওয়ার পরেও আয়াত দিচ্ছেন না। তারপরে ওয়াতাহসাবুহুম মাইকাদান ওয়াহুম রুকুদ, আর তোমরা মনে করবে যে এরা মানে মানে নিদ্রায় না জাগ্রত, হ্যাঁ জাগ্রত অবস্থায়, ওয়াহুম রুকুদ অথচ তারা মানে ঘুমন্ত অবস্থায়, হ্যাঁ মানে নিদ্রারত অবস্থায় আছেন, তোমাদের মনে হবে সেরা জাগ্রত আছে, এরা সেদিক এদিক সেদিক নড়াচড়া করতেছে। ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাল শিমাল, আল্লাহ বলছে আমি তাদেরকে পাল্টাই দিই, চেঞ্জ করে পরিবর্তন করে দিই, চেঞ্জ করে দিই ডান দিকে বাম দিকে, মানে পাশ বদলায় দেয় আর, পাশ বদলায় দিই কেন, যেন তাদের মধ্যে যেটা বললাম কোনো অসুবিধা না হয়। ওয়াকাল্লিবুহুম বাসিতুন যাআইহি বিল ওয়াসিত, বলছে তাদের যে কুকুর যেটা ছিল, এখানে কুকুরের কথাও পর্যন্ত দেখেন, আল্লাহ ওয়ালাদের সাথে থাকলে কি মর্যাদা হয়ে যায়, কুকুর পর্যন্ত মানে কোরআনে চলে আসছে কুকুরের কথা পর্যন্ত। তাদের যেটা কুকুর ছিল এটা যিরাআই বা সিতন যিরাআইহি, তার দুই বাহুকে এরকম লম্বা করে চৌকাটের মধ্যে সে মানে দঞ্জায়মান ছিল, সেও ঘুম, আসলে মানে কুকুরটাও ঘুম ছিল ওই অবস্থাতেই, আল্লাহ এভাবে রাখছে মানে ভয়ানক অবস্থায়। লাউ ইত্তালাআতা আলাইহিম, যদি কেউ যদি তাদের উপরে মানে সামনে গিয়া দেখে যে ওরা এখানে আছে, যদি দেখতে যায় কুকুরের অবস্থা দেখে, ভয়ঙ্কর অবস্থা দেখে ওখানে যাওয়ার আর মানে কোনো সাহস থাকে না। লাউ আল্লাইতা মিনহুম ফিরারা, তাহলে ওখান থেকে মানে পিঠ পিছনে ভাগবে। ওয়ালা মুলিতা মিনহুম রুবা, আর তোমার ভয়ে অন্তর কেঁপে উঠবে, এরকম ভয় লাগবে দেখতে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হচ্ছে। وَكَذَلِكَ بَعَثْنَاهُمْ لِيَتَسَاءَلُوا بَيْنَهُمْ, আল্লাহ বলছে এভাবে আমি তাদেরকে আবার উঠাইছি, لِيَتَسَاءَلُوا بَيْنَهُمْ, তারা পরস্পরের মধ্যে এটা মানে কি করবে, একে অপরকে জিজ্ঞাসা করবে। قَالَ قَائِلٌ مِنْهُمْ كَمْ لَبِثْتُمْ, এক মানে কেউ বলল তাদের মধ্যে, সবাই উঠছে,
ওটার মধ্যে ওঠার পরে কোন কোন তাফসীরের মধ্যে আছে দেখতেছে মানে নখ অনেক লম্বা, চুল লম্বা, যে কি হইলো এত লম্বা। আবার কেউ ওরা যখন গেছিল তখন হয়তো বলছে যে সন্ধ্যার সময়, আবার যখন জাগ্রত হয়েছে সকালে অথবা সকালে পৌঁছছে, সকালে পৌঁছে ঘুমাইছে, যখন মানে জাগ্রত হচ্ছে তখন সন্ধ্যা। তো এই হিসাবে তারা মনে করছে কি, একে জিজ্ঞাসা করলো কালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম, তোমরা কতদিন এখানে ঘুমন্ত অবস্থায় ছিলে? কালু লাবিসনা ইয়াওমান আও বা'দ ইয়াওম, তো কেউ বললো যে একদিন অথবা আধা দিন, একদিন অথবা আধা দিন, মানে ওই হিসাবে বলছে। আবার তাদের চিন্তা হলো যে আরে একদিন যদি হয় নখ এত লম্বা কেন হলো, চুল এত লম্বা কেন হলো, কি হইলো আমাদের? কালু, আচ্ছা কালু রব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, তারপরে আবার চিন্তা করলো যে তাহলে আসলে আমরা জানি না, আল্লাহ ভালো জানেন যে তোমরা কতদিন এখানে ঘুমাইছো, এটা তোমাদের রবই ভালো জানে। ফাবাদু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা, স্বাভাবিক মানুষ যখন জীবনে আসে আবার ঘুম থেকে যখন উঠে এতদিন পর্যন্ত খায় নাই, তাহলে খিদা তো খুব মারাত্মক হবে না? 300 বছরের খিদা এক দুদিনের না, তাই না? না মানে 300 ওই মানে পরে আসবে কোরআনে 309 বছর না, আল্লাহ আকবার। তো এতদিনের খিদা ছিল, বলতেছে একজনকে পাঠাও, বিওয়ারিক একম হাদিহি ওয়ারিক, এটা বলতেছে পাতা অর্থাৎ নোট আর কি, নোট বলতে পারেন। তখনকার যুগে যেটা নোট ছিল করেন্সি, এই যে নোট দিয়া বলছে এই নোট আছে তাদের কাছে যা সাথে নিয়ে গেছিল আর কি। এখন 300 বছরে কত পরিবর্তন হয়েছে এরা তো জানে না। তো এখন এরা বলছে যে এটা নিয়ে কাউকে বিওয়ারিক হাদি ইলাল মদিনা, বলছে শহরে পাঠাও। ফালিয়ানজুর আইয়ুহা আজকা তাআমা, বলছে ও গিয়া দেখবে যে কোনটা ভালো খানা, মানে খুব মানে পবিত্র এবং ভালো উত্তম খানা। দেখেন আল্লাহওয়ালারা কিরকম, মানে এই যে সদরবদর জীবন এটা কিন্তু আল্লাহওয়ালাদের শান নয়। হ্যাঁ এটা এটা মনে রাখবে, অনেকে বলে যে পাগল হয়ে গেলে সে আল্লাহওয়ালা হয়ে গেছে, আরে পাগল কেন আল্লাহওয়ালা হবে, কিন্তু মাঝারি ভান্ডারি একটা অনেকে আছে না, তো বলছে যে পাগল সেই নাকি একেবারে পৌঁছে গেছে নাউজুবিল্লাহ। তো আল্লাহর বান্দা যারা এটা খুব জ্ঞান বুদ্ধিওয়ালা হয়, খুবই মানে বিচক্ষণ হয়, খুব মানে চাতুরতা মানে চালাকি হুঁশিয়ারি তাদের মধ্যে থাকে, এটা মানে প্রমাণ করে আল্লাহ তাআলা নবীদেরকে সবচেয়ে বেশি উত্তম মানে গুণাবলী দিয়ে আল্লাহ তাআলা মানে নবীদেরকে এভাবে ধন্য করেন, যেটা কোরআনে হাদিসে সব জায়গায় পাওয়া যায়। তো এখান থেকে চিন্তাধারা দেখেন, বলতে যে খানা আনবে যে খুব ভালো উত্তম খানা আনবে মানে পবিত্র, ফালিয়াতিকুম বিরিজকিম মিনহু ওয়ালিয়াতালাত্তফ, বলছে যে ওইখান থেকে কিছু রিজিক নিয়ে আসবে, মানে টাকা পয়সা দিয়ে কিছু খানা মানে ক্রয় করে নিয়ে আসবে। ওয়ালিয়াতালাত্তফ, দেখেন শব্দ বলতেছে কি নম্র ব্যবহার করবে, ইয়া ইয়া উল্টা পাল্টা বুঝবে, এটা জানে যে হয়তো কেউ এতদিন পরে তোমাদেরকে দেখলে হয়তো উল্টা পাল্টা বলতে পারে, তুমি নরম কথা বলিও, আসলে এদের অন্তর ভয় ছিল, যদি উল্টা বলে আবার ধরে এদেরকে আবার নেওয়া যায় বাদশাহ যদি নেওয়া যায়, এরা তো জানতো না যে বাদশাহ এটা চেঞ্জ হয়েছে, এরা মনে করছে যে ওই বাদশাহ আছে যদি খবর পায় তাহলে তো অসুবিধা, এই জন্য নরমভাবে বলে কোনো রকম খানাগুলি নিয়ে আসো। বলে আয়ুষ এরান্না বিকম হাদা, দেখেন কি সতর্ক বাণী দিচ্ছে, বলছে যে তোমাদের ব্যাপারে কেউ যেন খবর না পায়, আমরা যেখানে আসি এটা কাউকে খবরদার বলবে না, তুমি এমনি গিয়া এমনি খানাটা নিয়ে আস্তে ধীরে চলে আসো। ইন্নাহুম ইয়াযহারু আলাইকুম ইয়ারজুমুকুম, এই যে ভয় কি ছিল এটা বলতেছে, বলছে কেন এই বাদশাহ এবং এই কওম যদি আমাদের ব্যাপারে জানে, আমাদের ব্যাপারে জানতে পারে, হ্যাঁ সবকিছু মানে তাদের খবর হয়ে যায়, ইয়ারজুমুকুম, ওরা তোমাদেরকে পাথর মারবে, আবার তোমাদেরকে হত্যা করে দিবে, হ্যাঁ মানে যেরকম আগে চাইছিল। আউ ইউইদুকুম ফি মিল্লাতিহিম, সেম অবস্থা সবসময় চলতেছে, এখনো চলতেছে তাই, অথবা তারা তোমাদেরকে তাদের মাঝহাবে তাদের মিল্লাতে ফেরাই নেবে, অর্থাৎ হয়তো তোমরা তাদেরটা গ্রহণ করবে না হয়তো তোমাদেরকে পাথর মেরে মেরে ফেলবে। সুতরাং ওয়ালান তুফলিহু ইদান আবাদা, বসে তোমরা কামিয়াব হবে না। তাহলে এখানে বোঝা যায় তাহলে মানে বেশি মানে বাহাদুরি দেখাইতে গিয়া নিজেকে ক্ষতির মধ্যে ডালে দেওয়া এটাও কিন্তু মানে হুঁশিয়ারি না, এটাও কিন্তু মানে মনে করেন যে মানে অতিরিক্ত মানে তাকওয়া এটা মানে দেখানো এটাও ঠিক না। অবস্থা বুঝে আপনাকে হয়তো পায়তারা চেঞ্জ করতে হবে, মানে মানে অবস্থা মানে টেকনিক চেঞ্জ করতে হবে, হয়তো আপনাকে বাঁচিয়ে নিজেকে বাঁচিয়ে রাখার গুরুত্বটা আর চেয়ে বেশি এটাই বোঝে আসতেছে।
দুইটা রাস্তা ছিল, হয়তো তারা তাদের কাছে চলে যাবে, কামিয়াব হবে না, এরকম তাদের কথা মেনে ফেললে, তাই না? মুশরিকদের কথা মেনে ফেললে কামিয়াব হলো না, এটা তো স্পষ্ট। আর যদি মানে বাহাদুরি দেখাইতে গিয়া তাদের সামনে গিয়া নিজেদেরকে হত্যা করাই দেয়, তাও কামিয়াব হলো না, তাদের মিশনটা ওইখানে শেষ হয়ে গেল। তাহলে কামিয়াবি কি? অবস্থা বুঝে এমন একটা টেকনিক ব্যবহার করা যাতে ওদের কাছে ফিরেও যেতে না হয়, নিজেদের আত্মরক্ষাও হয়, দাওয়াতটাও যেন পরবর্তীতে চলে, এরকম চিন্তা ভাবনা করার একটা বিরাট একটা ইঙ্গিত এখানে পাওয়া যায়। তো বলেন তুফলিহু ইযান আবাদা, তাহলে কখনো আপনারা কামিয়াব হতে পারবেন না। ওয়াকাযালিকা আ'সারনা আলাইহিম লিয়ালামু আন্না ওয়াদাল্লাহি হাক, বলছে আল্লাহ বলছে আবারও কথাটা পুনরাবৃত্তি করতেছেন, এইভাবে আমি তাদেরকে আবার খুঁজে বের করলাম, অর্থাৎ খুঁজে বের করে মানুষের সামনে আনলাম, লিয়ালামু আন্না ওয়াদাল্লাহি হাক, এটা যেন জানে যে আল্লাহর ওয়াদা এটা সত্য, ওয়ান্না সাআতা লা রাইবা ফিহা, আর যে মানে কিয়ামত আসবে যে এখানে কোনো সন্দেহ নাই, এটা মানুষকে দেখানোর জন্য। আল্লাহ চাইলে কি পারে, দেখো তোমাদের সামনে, এইগুলা তোমাদেরও লোক ছিল, এই লোকগুলা তোমাদের সামনে আবার আসছে, এতদিন পর্যন্ত ছিল না। হ্যাঁ, ইয়াতানাজাউনা বাইনাহুম আমরাহুম, যখন তারা মানুষরা এদের ব্যাপারে মানে ঝগড়া করতেছিল, বিবাদ করতেছিল কি করবে, এটা হয়েছে কি যখন তারা গেছে একজন, যাওয়ার পরে যখন উনি বলছে যে আমাকে খানা দাও, এখন উনার অবস্থা দেখে ও সবাই অবাক হয়ে গেছে, কারণ 300 বছরের মধ্যে মানুষের অবস্থানের মধ্যেও মানুষের অবয়বের মধ্যেও পার্থক্য হয়ে যায়, বড় চেঞ্জ চলে আসে। 300 বছরের আগের একটা লোক যদি কেউ দেখে তো সবাই আশ্চর্য করে, এটা কি মানুষ, এটা কোন মানুষ, উনি যে ভাষা বলতেছে ওই ভাষাও কেউ বুঝতেছে না, এবং উনি যে নোট বাইর করছে নোটটাও তখন চলে না। তখন যে বাদশা ছিল আবার দিনদার বাদশা ছিল, সেই বাদশা আবার ওই যুগ যুগ ধরে যেটা চলে আসতেছে ঘটনা শুনছে যে কতগুলি নজওয়ান এইভাবে গুহায় চলে গেছিল, তাদের আর খবর পাওয়া যায়নি, মানে এরকম ভাবে তাদেরকে দেওয়াল দিয়ে মানে মানে ভিতরে আটকে রাখা হয়েছে, এটা সবাই মানে মুখে মুখে ছিল ঘটনাগুলি। উনাকে পেয়ে একটা কৌতূহলী অবস্থা, আরে উনি কে, উনি বাবা মানে বাড়ি কোথায়, এখন সবাই যখন জিজ্ঞাসা করছে উনি ভাগতে লাগছে, আর বলছে যে যেন তোমার ব্যাপারে কেউ না জানে, ভাগতে চাইছে, তখন সবাই মিলে ধরছে কি হয়েছে ঘটনা কি। তো একটা ঘটনা হয়েছে, সবাই বলছে উনি কে, ওনার বাড়ি কোথায়, তো উনি বলতে চাচ্ছে না, বলতে চাচ্ছেন না কেন, যদি বলে আবার রাজায় যদি জানে অসুবিধা না, তো বলছে রাজার কাছে নিয়ে যাবো, বলছে না রাজার কাছে নিয়ে যাবে না, তারপরে ধরে বাঁধি ওনাকে নিয়ে গেছে, এটা তো স্বাভাবিক হয় অবস্থা। তো রাজা দেখছে যে এটা না, তো জিজ্ঞাসা করছে আপনারা কারা, তো তখন উনি বলছে যে আমরা এরকম অমুক অমুক, আমরা মানে একজন রাজা ছিল, সে মানে কাফের ছিল, সে আমাদেরকে আল্লাহর মানে নাফরমানি এবং শিরিক করার মধ্যে বাধ্য করতেছিল, আমরা ভাগছিলাম, আমরা সব এখানে আছি। তো এখন রাজা বলছে আরে আজীব কাহিনী, এখন ওরা কোথায়, ওদেরকে নিয়ে আসার জন্য সবাই রাজা সহ আসছে, আসার পরে ওদেরকে মানে সাক্ষাৎ হয়েছে সবার সাথে, দেখা টেকা হয়েছে, দেখা হওয়ার পরে এখন কেউ বলতেছে এদের এখানে মসজিদ, ওদের বলছে আমরা চলে আসেন এখানে, ওরা বলছে না আমরা চলে আসবো না, আমরা এখানেই থাকবো, আল্লাহর হুকুম যেটা আর কি। এখন এর পরে হয়েছে কি, ওরা ওখানে আবার ঘুমাইছে, যে এই ঘুমের পরে আর কোনো খবর নাই তাদের। দেখুন রাজারা বাদশা লোকেরা বলতেছে, কেউ বলছে এখানে মসজিদ বানাই দিই ওদের পাশে একটা, আর কেউ মানে আর কিছু বলছে না, এদেরকে হেফাজত করে রাখা হোক, এভাবে বিভিন্ন রকমের কথা বলতেছিল। ওইটাই আল্লাহ বলছে ইদনা যাব না আমরাহুম বাইনাহুম আমরাহুম ফাকালু ইবনু আলাইহিম বুনিয়ানা, কেউ বললো কি একটা ঘর বানাই দাও এখানে, হ্যাঁ বড় সুন্দর করে যেন এটা স্মৃতি হিসাবে হয়ে থাকে। রব্বুহুম, মানে আল্লাহর ওয়াদা এটা আম হতে পারে, ওই যে নেক বান্দাদের সাথে আল্লাহর যেটা ওয়াদা থাকে বা তাদেরকে আল্লাহ যে হেফাজত করবে, মানে আল্লাহ দিনের কাছে আসলে, দিনের প্রতি আসলে তাদেরকে আল্লাহ মদত করবে, সাহায্য করবে, আল্লাহ রক্ষা করবে, সেই ওয়াদা আর কি। আর এবং এমনি ওই যে যেটা মানে কিয়ামতের ওয়াদা যেটা, এটাও হতে পারে, যেটা পরে সাথে সাথে আসতেছে, ওয়ান্নাস সাআতা লা রাইবা ফিহা যেটা বলতেছে, এটা দেখেন। তারপরে বলতেছেন কাল আল্লাযীনা গালাবু আলা আমরিহিম লানাত্তাখিযান্না আলাইহিম মাসজিদা, কেউ বললো যে একটা ঘর বানাই দেওয়া হোক মানে স্মৃতি হিসেবে মানুষ আসিয়া দেখবে, আর কেউ বললো যে না, ওই সমস্ত লোক যারা মানে তাদের ব্যাপারে যারা মানে যাদের কর্তৃত্ব বেশি ছিল মানে গালেব ছিল, যারা বিজয়ী ছিল মানে কথার মধ্যে পরস্পরের মধ্যে,
তারা কি বলল লানাত্তাখিদান্না আলাইহিম মাসজিদা বলছে আমরা এদের উপরে একটা মসজিদ বানাই দেব ওইখানে পরে হয়তো ওইখানে একটা মসজিদ ওরা বানাইছে সেই সেই জমানার মানে যিনি বাদশা ছিলেন ওদের গুহার পাশে একটা মসজিদ বানাই দিয়েছিলেন আর কি এতটুকু পর্যন্ত এরপরে মানে এরা মানে খানা দানা খাইছে কিছুদিন ছিল তারপর ওখানে আবার ঘুমায় পড়ছে আল্লাহ তাআলা ঘুমাই দিয়েছে যে ওই ঘুমের মধ্যে তাদের মৃত্যু হয়ে গেছে এটা আর কি এই পর্যন্ত আর কোনো খবর পাওয়া যায় নাই হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জামানায় সাহাবায়ে কেরামের একটি গ্রুপ কোথায় যাচ্ছিলেন তো ওদের জঙ্গল থেকে ভয় 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 মানে অবস্থা মনে হচ্ছিল তখন নাকি হযরত ওমর বলছে যে এটা ওই আসহাবে কাহাবের সেই গুহা সুতরাং ওটার কাছে দাঁড়ায় তোমরা যাইও না এরকম নাকি কোন কোন মানে রয়েছে আল্লাহ আলম তফসিরে আছে এগুলা ইয়াকিন এভাবে বলা মুশকিল মানে পাওয়া যায় কিনা যতটুকু কোরআনে বলছে এটাই যথেষ্ট এরপরে এখন এরা কয়জন ছিল এই নিয়ে এদের মধ্যে দ্বন্দ্ব হয়েছে যে এরা মানুষ আসলে কয়জন ছিল সাইয়াকুলুনা সালাতাতুর রাবিউহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুহুম ইত্যাদি এভাবে আসতেছে তো বলছে যে লোকেরা কেউ কেউ বলছে সালাতাতুন এরা আসলে তিনজন ছিল রাবিউহুম কালবুহুম চতুর্থ ছিল তাদের কুকুর আবার কেউ বলল কি ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম কেউ বলছে এরা পাঁচজন মানে ষষ্ঠ হলো কি কুকুর রুজমাম বিল গাইব এটা বলতে এটা আসলে একটা আন্দাজ করে একটা ধারণার মানে বশবর্তী হয়ে এই কথাগুলি বলতেছে আসলে বাস্তবতা কিছু জানে না ওয়া ইয়াকুলুনা সাবাতুন ওয়া সামিনুহুম কালবুহুম আর কেউ বলতেছে এরা সাতজন অষ্টম মানে অষ্টম হলো তাদের কুকুর এটা মানে তিনটা তিন রকমের কথা রব্বি আলামু বিইদ্দাতিহিম আপনি বলে দেন যে আমার প্রভু ভালোভাবে জানেন তারা কতজন ছিলেন তাদের গণনা সম্পর্কে মা ইয়ালামুহুম ইল্লা কালিল এদের সম্পর্কে খুব কম লোকেরাই জানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন ওয়া আনা মিনাল কালিল সুবহানাল্লাহ হিব্রুল উম্মাহ তাফসীরের বিষয়ে উনি তো সমুদ্র মহাসাগরে জানেন ফালা তুমারি ফিহিম ইল্লা মিরাআন যাহিরা বলে আল্লাহ বলছে এই জন্য সুতরাং তোমরা এই ব্যাপারে ঝগড়া করবে না হ্যাঁ মানে বাহ্যিক হিসাবে কথা বলতে পারো বড় কিন্তু ঝগড়া এ নিয়ে মানে সৃষ্টি করবে না যেরকম ওদের কালার কি ছিল ওদের নাম কি ছিল ওদের এই কি ছিল এইগুলো নিয়ে প্রশ্ন করা কেউ নাকি এক আলেমকে জিজ্ঞেস করছে যে আসহাবে কাহাবের কি নাম ছিল বলেন তো উনি বলছে যে আচ্ছা এই প্রশ্নের আগে আমি আরেকটা প্রশ্ন করবো বলছে কেমন আসহাবে কাহাবের কুকুরের কালার কি ছিল এটা বলো বলছে এটা কে জানে তো ওটা যদি কে জানে আর এটাও কে জানে এটার দরকারটা কি তো এইটাই বুঝাইছে আর কি এগুলো নিয়ে ঝগড়া করে লাভ নাই বলে আতাস্তফতি ফি হিমমিন হুম আহাদা বলছে এই ব্যাপারে কাউকে মানে ফতোয়া তলাশ করার জন্য তোমরা এগুলা মানে ঝগড়া করিও না ফতোয়া তলাশ করো না এই নিয়ে মোকদ্দমা করার এগুলার কোনো দরকার নাই ঝগড়া করার কোনো প্রয়োজন নাই এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যেটা মেন উসুলি কথা আল্লাহ তাআলা এটা বলতেছেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আন ইয়াশা আল্লাহ টাইম বেশি হচ্ছে নাকি আচ্ছা এটা একটু বলে দিই হ্যাঁ বলছে যা আচ্ছা এতটুকু থাক চাইলে আমার টাইম অনেক হয়ে গেছে এরপরে ইনশাআল্লাহ সামনে এখান থেকে আবার আসবে সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা